আজকে ভাড়া বাড়িয়েছেন, তেলের দাম বাড়িয়েছেন, কিন্তু আজকে খুব আকাশের নিচে আমার মানুষ মেহনতি মানুষগুলি ঘুমাবে, বস্ত্রহীন থাকবে। আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না, আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে ব্যর্থ হয়েছে তার বাবা, আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত জিনিসের দাম বাড়বে,
কৃষি পণ্যের দাম বাড়বে, ইন্ডাস্ট্রিতে পণ্যের দাম বাড়বে, মানুষের জীবিকা নির্ভর আজকে অসম্ভব অবস্থা চলছে, এটা মানুষ মানতে পারে না। সব জায়গায় ধাক্কা লাগবে, উৎপাদন যেখানে সেখানে তেলের মাধ্যমে হয়। আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন, সারের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়ার প্রক্রিয়া আছে, বিদ্যুতের দাম বাড়বে, এদেশের নিম্ন আয়ের মানুষের চলবে কি হবে? আমি অনেক সময় বলেছি যারা দাম বাড়ান, যদি ব্যক্তি লিটার 1 লক্ষ টাকা হয় আপনাদের কোনো সমস্যা নেই, এই পরিমাণ চুরি করেছেন, টাকা চুরি করেছেন, টাকার পাহাড় করেছেন, যদি তাদের 1 লিটার দাম 1 লক্ষ টাকা হয় আপনাদের সমস্যা নেই। আমি বিশ্বাস করি যারা পাড়া দেখতেছেন 500 টাকার লোকের উপরে যেই পরিমানে 4 লাখ হাজার, এই পরিমানে চালের দাম যদি 500 টাকা হয় আপনাদের অসুবিধা হয় না? আপনাদের অসুবিধা নাই, কারণ হাজার হাজার কোটি টাকা দুধ পাড়া করেছেন, চুরি করেছেন, জামা করেছেন, কিন্তু আমার সাধারণ মানুষের অবস্থাটা কি হবে? বিদেশে রপ্তানি করবেন না, আমাদের আমাদের জনগণের সমস্ত আয় রপ্তানি করবেন, সেখানে মানুষকে মারার ব্যবস্থা করবেন। কারেন্টের দাম বৃদ্ধি করবেন না, এটা জনগণ মানতে পারে না। সরকার কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সরকার এটা সেবা প্রতিষ্ঠান, জনগণের সেবা করার জন্য, জনগণকে জোর করার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার গঠন করা হয়। 11,000 কোটি টাকা 1 বছরে লাভ করার জন্য সরকার প্রতিষ্ঠিত হয় না। আমি বলব এই জনগণের, এই সরকারের জনগণের কোনো দায়িত্ব নেই, আমি জনগণের ভোট দিয়ে সরকার নির্বাচিত হয়নি, রাতের ভোটে সরকার নির্বাচিত হয়েছে, কাজে জনগণের ঐক্যবদ্ধ হবে এই সরকার যদি আন্দোলন তার সম্মান করতে বিপ্লব করতে নেমে যদি আমি আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, বিপ্লব করতে পারি, তাহলে অবশ্যই এই পালন সরকার কোন সাথে বাধা হতে নিশ্চয়। আজকে আন্দোলন করতে কিছু দেখি ভোলাতে মিছিল নামিয়েছে, টাকা ধরে দিতে হবে, টাকা দিতে হবে, গুছিয়ে কেন মিছিল চালানোর উপরে বুলেট চালাতে হবে, এটা মেনে যা, এটা আমরা মানতে পারি না। কাজে খুবই সরকারের কোনো অবস্থা নেই, গরিবের রাখা চাই, সবাইকে কবুল করে নেন।